আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোডিং উইথ দাদা। তো গত লেকচার ভিডিওতে কিন্তু আমরা শিখেছিলাম অ্যাসাইনমেন্ট অপারেটর, এবারে আমরা শিখবো রিলেশনাল অপারেটর। হ্যাঁ, রিলেশনাল অপারেটর, রিলেশন মানে বন্ধু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড না। হ্যাঁ, তো ডোন্ট বি সো বিজি। আচ্ছা, ওকে, জাস্ট কিডিং। আচ্ছা, আমরা এখন শিখবো রিলেশনাল অপারেটর। রিলেশনাল অপারেটরটা আসলে কিভাবে কাজ করে আমাদের প্রোগ্রামে, বা রিলেশন একটা পুরো একটা অপারেন্টের সাথে একটা অপারেন্টের কিভাবে রিলেশন আমরা বজায় রাখতে পারি, সে ব্যাপারটা দেখবো। তো আমরা রিলেশনাল অপারেটরটা কিন্তু যখন কন্ট্রোল স্টেটমেন্টটা ইউজ করি তখন কিন্তু আমরা বেশি ব্যবহার করি, ঠিক আছে? তার আগে কিন্তু রিলেশনাল অপারেটর খুব বেশি আমরা ব্যবহার করি না। তো আমরা জাস্ট এখানে থিওরিক্যালটা দেখবো এবং তারপরে আমরা কন্ট্রোল স্টেটমেন্ট লিখবো, তারপর আমরা এটার ব্যবহারটা দেখবো, ঠিক আছে? আগে আমরা এটাকে থিওরিটা দেখবো বা আমাদের সিনট্যাক্স গুলো দেখবো, তারপর আমরা কন্ট্রোল স্টেটমেন্ট শিখবো, তারপর আমরা আবার এটার প্র্যাকটিক্যাল দেখবো, ঠিক আছে? তো এই ভিডিওতে জাস্ট আমরা থিওরি পার্টটা দেখার চেষ্টা করবো। তো আমরা যদি এখন রিলেশনাল অপারেটর দেখি, দেখো রিলেশনাল অপারেটর আমাদের কি কি আছে। রিলেশনাল অপারেটর আমাদের নর্মালি ছয়টাকে বলছি আমরা রিলেশনাল অপারেটর। আমরা রিলেশনাল বলতে কিন্তু আমরা তুলনা করা বোঝাচ্ছি। রিলেশনাল বলতে মন ধরো প্রথম যেটা আছে ইকুয়াল, ইকুয়াল ইকুয়াল টু, ঠিক আছে? যেমন ধরো ফার্স্ট সেমিস্টার রেজাল্ট ইকুয়াল টু সেকেন্ড সেমিস্টার রেজাল্ট, ঠিক আছে? মানে তুলনা করতেছি যে সমান সমান কিনা। সমান সমান আমরা বলি না, এই অমুকের সাথে তমুকের সমান সমান। তারপর নট ইকুয়াল, বড় ভাইয়ের সাথে ছোট ভাইয়ের স্যালারি নট ইকুয়াল, ঠিক আছে? নট ইকুয়াল। তারপর গ্রেটার দেন, যে আমার থেকে ওই বড়, আমার থেকে ওই ছোট, ঠিক আছে? ওর থেকে আমার সিজিপিএ বড়, ওর থেকে আমার সিজিপিএ ছোট। তারপর বলতেছি আমরা গ্রেটার দেন ইকুয়াল, গ্রেটার দেন আমার সমান হতে পারে, বড় হতে পারে ও সমান হতে পারে। এটা গ্রেটার দেন ইকুয়াল অর্থ তো বড় হতে পারে আর সমানও হতে পারে। আবার আবার লেস দেন, লেস দেন বলতে আমার কি বুঝাই, লেস দেন ধরতে আমার বুঝাই হলো ছোট, যে আমার ছোট ভাই হি ইজ লেস দেন, বা তার স্যালারি হার স্যালারি বা হিজ স্যালারি লেস দেন মি, ওকে, লেস দেন মি অর্থাৎ আমার থেকে ছোট। আবার লেস দেন ইকুয়াল, লেস দেন সমান, ছোট এবং সমান হতে পারে, ছোট এবং সমান। তাহলে আমরা কি কি শিখলাম, রিলেশনাল অপারেটর, রিলেশনাল অপারেটর তুলনা করতেছি এরকম করে যে ইকুয়াল ইকুয়াল, যে এর স্যালারি আমার স্যালারি ইকুয়াল ইকুয়াল হতে পারে, ঠিক আছে? আবার বলে না আমরা সেম এজ সেম বয়সী, তাহলে ইকুয়াল ইকুয়াল হলো। তারপর নট ইকুয়াল, না ওই আমার সিনিয়র নট ইকুয়াল, অমুক নট ইকুয়াল অমুক, ঠিক আছে? যে এদের এক সমান নয়। তারপর গ্রেটার দেন, দেখাচ্ছে আমি বড় ভাই, দুই বড় ভাই, দুই বড় ভাইয়ের দুই স্যালারি দুই রকম, ঠিক আছে? তো বললাম যে রহিম ভাই স্যালারি ইজ গ্রেটার দেন করিম ভাই স্যালারি। তারপর আমরা বলতেছি গ্রেটার দেন ইকুয়াল, বড় অথবা সমান, বড় অথবা সমান। এই গ্রেটার দেন ইকুয়াল বলতাম বড় অথবা সমান। ধরো এরকম সিচুয়েশন হলো যে আমরা আনুমানিক করে বলতে পারছি না যে তারা আসলে স্যালারি বড় না সমান, আমরা বললাম যে বড় অথবা সমান এরকম হতে পারে, ঠিক আছে? আমার 100 টাকা লাগবে, 100 বেশি হলেও হবে। তাহলে আমার কি দ্য ভ্যালু ইকুয়াল 100, মানে গ্রেটার দ্যান 100 আবার ইকুয়াল 100, এটাও বলতে পারতে, অর্থাৎ বড় অথবা সমান, 100 বেশিও লাগতে পারে আবার 100ও লাগতে পারে। তারপর আমরা বলতেছি যে লেস দ্যান, আমরা দেখাচ্ছি আব্বা আমার টাকা চাইলাম যে আব্বা আমাকে 200 টাকা দেখবে, লেস লেস দ্যান 200, অর্থাৎ 200 থেকে কম, 200 থেকে কম টাকা আমাকে দেন, ঠিক আছে? আবার বলতে লেস দ্যান ইকুয়াল, 200 থেকে কম কমও আবার সমানও দিতে পারেন, ঠিক আছে? ব্যাপারটা এরকম লেস দেন ইকুয়াল। আমার কথাটা একটু কনফ্লিক্ট হতে পারো তোমরা, তো জাস্ট এটা তোমরা দেখার চেষ্টা করো। ইকুয়াল ইকুয়াল বলতে সমান বোঝায়, আবার নট ইকুয়াল বলতে নট সমান বোঝায়, আর গ্রেটার দেন অর্থাৎ বড় বোঝায়, তারপর গ্রেটার দেন ইকুয়াল বলতে বড় এবং সমান বোঝায়, লেস দেন বলতে ছোট বোঝায়, লেস দেন ইকুয়াল বলতে লেস দেন ইকুয়াল বলতে ছোট এবং সমান বোঝায়, ঠিক আছে? তো আমরা এটা ভালো করে বুঝবো তখনই যখন আমরা কন্ট্রোল স্টেটমেন্ট সম্পর্কে আলোচনা করবো। কন্ট্রোল স্টেটমেন্টটা আসলে আমাদের এর পরবর্তী ভিডিওতে আমরা দেখবো। তো কন্ট্রোল স্টেটমেন্টে গিয়ে আমরা ব্যবহারটা প্রপার করে দেখবো। যেমন হয় না তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা বের খুঁজে বের করো, তখন আমাদের তুলনা করতে হয় যে গ্রেটার দেন না লেস দেন না লেস দেন ইকুয়াল, এবার তুলনা করতে হয়। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে কন্ট্রোল স্টেটমেন্টে, কন্ট্রোল স্টেটমেন্টে আমরা রিলেশনাল অপারেটর ইনক্লুড করে দেখবো, ঠিক আছে? স্টিল দেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই অনেক ভালো থাকো, আসসালামু আলাইকুম।